বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ একসময় ঢাকার ক্রিকেটারই ছিলেন মোহাম্মদ আশরাফুল, কিন্তু এই দলটির হয়েই ফিক্সিং এ জড়িয়েছিলেন তিনি, যার জেরে নিষেধাজ্ঞার খড়ক নেমে আসে আশরাফুলের উপর। শেষ পর্যন্ত 5 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি আবারও ফিরে এলেন ক্রিকেটের মাঠে। ঘরোয়া ক্রিকেটে আগেই ফিরেছেন, এবার খেলবেন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ বিপিএল এ। এর আগে প্লেয়ার্স ড্রাফটে আশরাফুলকে কিনে নিয়েছে চিটাগাং ভাইকিংস, দলটির হয়েই অনুশীলনেও এসেছিলেন তিনি, সতীর্থদের সঙ্গে অনেকেরই দেখা হয়েছে, ঘামও ঝরিয়েছেন, তবে মিডিয়ার মুখোমুখি হননি তিনি। যদিও মিরপুরে আজ অনেকের আগ্রহের কেন্দ্রে ছিলেন এই আশরাফুলই, যে কারণে জাতীয় দলের ম্যানেজার এবং বিপিএল এর ডায়নামাইটসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনকে মুখোমুখি হতে হয়েছে আশরাফুল সম্পর্কিত প্রশ্নের। একসময় সতীর্থ ছিলেন তিনি আশরাফুলের, তিনি এখন বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে সামলাচ্ছেন জাতীয় দলের ম্যানেজারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রিমিয়ার ক্রিকেট লিগেও তিনি রয়েছেন একটি দলের কোচের ভূমিকায়, যে কারণে আশরাফুল সম্পর্কে খালেদ মাহমুদ সুজনের বক্তব্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাছে আশরাফুলের ফিরে আসার সম্পর্কে জানতে চাওয়া হলে সুজনের মন্তব্য, এই বিপিএলটা অবশ্যই আশরাফুলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটাই নিজেকে প্রমাণ করার জন্য তার সামনে অনেক বড় সুযোগ। অ্যাশ সম্পর্কে খালেদ মাহমুদ সুজন বলেন, আমি মনে করি আশরাফুলের জন্য গুরুত্বপূর্ণ, এত বছর পর সে ফিরে এসেছে, বাংলাদেশের এক সময়ের সবচেয়ে আশ্চর্য বালক ছিল আশরাফুল, নিষেধাজ্ঞার জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে দীর্ঘদিন, সুতরাং অবশ্যই তার জন্য মাঠে ফিরে আসাটা গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই খেলা পাগল একটা ছেলে সে, আমি মনে করি এই বিপিএলটা তার জন্য অনেক বড় সুযোগ নিজেকে প্রমাণ করার।